হাই বন্ধুরা, আমি আজকে ভিডিও বানাচ্ছি এই বায়োফ্লক ট্যাঙ্কের সম্পর্কে। আমি এটা 5000 লিটারের ট্যাঙ্কে একটা মানে বায়োফ্লক ট্যাঙ্ক বানিয়েছিলাম 5000 লিটার। এটা দেখতে পাচ্ছেন টেম্পোরারি, ঠিক আছে, টেম্পোরারি প্লাস্টিক দিয়ে। টেম্পোরারি প্লাস্টিক দিয়ে কী হয়েছে, মানে আমি টোটাল 3 ফুট করে জল পুরো লোড করে দিয়েছি। লোড করার পর কী হয়েছে, আমি পরশু লোড করেছি, 24 ঘন্টা এর দেখতে মানে জলটা লিকেজ হয়েছে কি না এটা দেখার দরকার, তাই আমি দেখছিলাম। যে দেখতে আমি কী হয়েছে, আমি ওই আমার যে আউটলেটটা আছে আউটলেটে মার্কিং করে দিয়েছি, ঠিক আছে, আউটলেটে মার্কিং করে দিয়েছি 1/2 ফিট, 1 ফিট, 1.5 ফিট, 2 ফিট, 3 ফিট, এরকম 3.5 ফিট পর্যন্ত আমি মার্কিং করে দিয়েছি, ঠিক আছে। দিয়ে আমি 24 ঘন্টা জল ভরার পরে আমি দেখতে পাচ্ছি এখন 1 ইঞ্চি জল কমে গেছে, 1 ইঞ্চি জল কমে গেছে ট্যাঙ্ক থেকে। 1 ইঞ্চি জল কমা মানে মিনিমাম 8x8 150 লিটার জল কমে গেছে, ঠিক আছে। তো এখন আমি কি করব সেটাই আমি কনফিউজ, কারণ এ পাতলা প্লাস্টিক, পাতলা না মোটাই আছে, কিন্তু এটা নর্মাল প্লাস্টিক, ওয়াটারপ্রুফ নয়। তাই এতে আমি দেখলাম 3-4 জায়গায় কোম্পানি পিন হোল, মানে চুলের মতো ছোটো ছোটো হোল আছে, ওইখান দিয়ে লিক হচ্ছে। তারপর নিচে কি হচ্ছে আমি কোনো দেখতে পাচ্ছি না। তাই আমার মানে আমি 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 আপনাদের বলেছিলাম যে আমি যাই ভিডিও বানাবো সবই সত্যিকারে বানাবো, কোনো ডুপ্লিকেট না। আমার সঙ্গে কি হচ্ছে, কি ঘটনা ঘটছে সবই আপনাদের জানাবো। এখন দেখতে পাচ্ছেন মিনিমাম 50 কিলোমিটার গতিবেগে, 40-50 কিলোমিটার গতিবেগে মানে ঝড়ো হাওয়া হচ্ছে, ধরা আছে। আমার তারপলিনটা ছিঁড়ে পড়েছে, তারপলিন সব ছিঁড়ে দিয়েছে, মানে গ্রামে ঘর বলে যা হয় বুঝতেই পারছি, তারপলিন ছিঁড়ে গেছে, সব ছিঁড়ে গেছে। ওটা রিপেয়ারিং করা যাবে, সব নো প্রবলেম। কিন্তু এই ট্যাঙ্কে আমি জল লোড করে দিয়েছি, কিন্তু লিকেজ হচ্ছে, মানে 1 ইঞ্চি মানে দেড় দিনে 1 ইঞ্চি জল কমে গেছে ট্যাঙ্কে, এই ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন। এবার আপনারা কমেন্ট করে জানান যে আমি এটা কি করতে পারি, মানে আপনারা যারা এক্সপিরিয়েন্স বলা লোক আছেন, হ্যাঁ, যারা দীর্ঘদিন থেকে বায়োফ্লকের সঙ্গে যুক্ত আছেন, একটু কমেন্ট করে জানালে ভালো হয় যে আমি এই ট্যাঙ্কে এখন আমি কি করব, মানে ওয়াটার প্রিপারেশন শুরু করে দিব না একে আমি জলকে আনলোড করে দিব, মানে বের করে দিব, নতুন করে শুরু করব, কি একটা সাজেশান দিলে ভালো হয়। যারা অভিজ্ঞ লোক আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একটা সাজেশান দিন, আমি এখন আমি এই পরিস্থিতির মধ্যে আমি কী করতে পারি। মানে জল আমার দুদিনে 1 ইঞ্চি কমেছে জল, 1 ইঞ্চি মানে 5x8x8, 8 ফিট লম্বা, 8 ফিট চওড়া, আর উচ্চতা হচ্ছে 4 ফিট রেখেছি, 3 ফুট জল আছে, 3 ফুট থেকে 1 ইঞ্চি জল কমেছে, ঠিক আছে। তো একটু মানে কমেন্টে একটু আমার সাজেশান দিলে খুবই ভালো হয়, কেন আমি নতুন, আমি প্র্যাকটিক্যাল, আমার চ্যানেলের নাম হচ্ছে বায়োফ্লক প্র্যাকটিক্যাল ফিশ ফার্ম, আমি প্র্যাকটিক্যাল করতে যাচ্ছি, প্র্যাকটিক্যাল করতে চাইছি। আমি প্র্যাকটিক্যালে আমার সঙ্গে যা যা ঘটনা ঘটছে আমি সব কিছু ভিডিওর মাধ্যমে আমি আপলোড করছি। যারা নতুন আছেন তারা সতর্ক হয়ে যাবেন, এই যে প্লাস্টিক দেখছেন না, কালো প্লাস্টিক, এই যে কালো প্লাস্টিক, এই প্লাস্টিকটা ব্যবহার করবেন না, এই কালো প্লাস্টিক ব্যবহার করবেন না। এই কালো প্লাস্টিকে কোম্পানির পিন হোল অনেক থাকে, ঠিক আছে, কোম্পানির পিন হোল অনেক থাকে। এই কালো প্লাস্টিক মানে ভুলেও ব্যবহার করবেন না। প্লাস্টিক ব্যবহার করতে পারেন, একটা লাইলনের প্লাস্টিক আছে সুপ্রিমের, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে এই যে এই প্লাস্টিকটা ব্যবহার করতে পারেন, এটা খুবই ওয়াটারপ্রুফ, এটা কিন্তু ভালো। আমি এটা ড্যামেজ ছিল তাই এটা আমি উপরে লাগিয়ে দিয়েছি, নিচে লাগালে আমার খুবই ভালো হতো, আমার এখন 2 পেপারই লস, আমার অনেক টাকা লস যাচ্ছে এখন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই ওয়াটারপ্রুফ সুপ্রিমের পেপারটা, এটা কিন্তু লাগানো যাবে, এটা জল কাটে ভালো, ঠিক আছে, এতে জলের কোনো ব্যাপার না। এটা কিন্তু এটা কালো প্লাস্টিকটা দিলে কী হয়, এর ঘাম বেরোয়, আর ঘামেও জল, মানে আজকে জল একটা মানে দেখে গেলেন উপরে, তারপরে টপ 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 করে নিচের থেকে জল পড়ছে, খুবই প্রবলেম এই পেপার, ঠিক আছে। এখন তো আমি লাগিয়ে দিয়েছি, কিছু করার নেই, এখন এটাই আমার মানে আমি সাজেশান চাইছি আপনাদের কাছ থেকে যে কী করবো এখন, এটাকে আনলোড করে। তো আমি ভাবছি এই জলটা তো এখন নষ্ট হয়ে যাবে, আর একটা ছোট্ট 2000 লিটারের ট্যাঙ্ক বানিয়ে এই জলটা সেখানে দিয়ে 2000 লিটার একটা ট্যাঙ্ক বানিয়ে দিব, ওখানে মাছ ছাড়বো। হ্যাঁ, তারপরে এটাকে আমি রিপেয়ারিং করে
এটাকে রিপেয়ারিং করে আরেকটা আমি ট্যাঙ্ক বানাবো, এরকম আমি ভাবছি, ঠিক আছে। তবে আমি এই যে ট্যাঙ্কটা বানিয়েছিলাম এর ভিডিওগুলো আমি সব রেকর্ডিং করে দিয়েছি, ঠিক আছে। কীভাবে মানে সব কিছু স্লোপ ফ্লোপ ওকে আছে, স্লোপও আছে, ঠিক আছে, আউটলেটও ভালোভাবে আছে। আমি সব ভিডিওগুলো রেকর্ডিং করে রেখেছি, এই ভিডিওর সঙ্গে অ্যাড করে আমি ভালো করে আপলোড করে দেবো, কারণ কী করে বানিয়েছিলাম কী ব্যাপার সব কিছু আমি মানে আপলোড করে দেবো এই ভিডিওর শেষে, ঠিক আছে। তো আপনারা দেখে নেবেন। আর এই কালো প্লাস্টিক থেকে সাবধান বন্ধুরা, কালো প্লাস্টিক ব্যবহার করবেন না, পিন হোল থাকে অনেক, ঠিক আছে। আর এখন খুবই সমস্যা, ওয়াটার প্রিপারেশন করতে পারলাম না, হ্যাঁ, এই জল কমে যাচ্ছে। এখন আমাকে মনে হচ্ছে এই জলগুলো সব বের করে দিয়ে নতুন জল ঢুকাবো, দিয়ে আবার নতুন করে ওয়াটার প্রিপারেশন শুরু করবো, তারপর কী হয় আগে দেখা যাক। এখন আমাদের এখানে বৃষ্টিও হচ্ছে খুব ঝড়, ঠিক আছে। এই ইনফরমেশান দেওয়া ছিল আপনাদের কাছে, অনেকদিন ভিডিও দিইনি, আপনারা হয়তো ভাবছেন ভিডিও দিচ্ছি না কেন, আমি খুবই প্রবলেমের মধ্যে ছিলাম, এই প্রবলেম ফেস করছিলাম এইগুলো, ঠিক আছে। এখন কী করবো এই মানে আমি তারপরে আজকে তো নেটে দেখাচ্ছে পুরো সারাটা দিন ঝড় হবে, ঠিক আছে। কালকে ঝড় টড় ক্লিয়ার হলে তারপরে আমি এর কাজ শুরু করবো আর এই তো জলটা বের করবো, হ্যাঁ। আপনারা একটা সাজেশান দিন কী করবো আমি, কী করলে ভালো হয়। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আমি কী কী করছি মানে আমি সত্যিকারে কী কী করছি, বায়োফ্লকে যে ভিতরের রহস্যগুলো কিন্তু কেউ আপলোড করে না, ভিতরে কী কী হচ্ছে না হচ্ছে তাদের মানে কী বলবো মানে যে খারাপ দিকগুলো কেউ আপলোড করে না ভিডিওতে, খারাপ দিকগুলো কেউ ইউটিউবার বলো মানে যে পেশন করছে তারা কেউ আপলোড করে না খারাপ দিকগুলো। আমি খারাপ দিক অ্যাস ভালো দিক সব কিছুই আমি আপলোড করবো, ঠিক আছে। খারাপ ভালো সব কিছুই আপলোড করবো, যা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল, আমি নাম দিয়েছি আমার প্র্যাকটিক্যাল ফিস ফার্ম, ঠিক আছে। আমাকে আমি প্র্যাকটিক্যাল করছি, ঠিক আছে। এতে প্র্যাকটিক্যালে কী কী প্রবলেম আসছে আমি সব কিছুই আপলোড করবো, এইগুলো দেখে আপনারা করতে পারবেন, ঠিক আছে। মানে আমি যেগুলো করছি, এই যে তারপরিন ফেটে গেলে আমি এমসিল ব্যবহার করছিলাম, আরেকটা ভালো কথা, আমি এমসিল ব্যবহার করছিলাম। এমসিল কী হয়, এমসিল যে লিকুইডটা দুটো মিশিয়ে তাকে চিড আঠা বানাতে হয়। এমসিল কী হয়, পিভিসি পাইপে আউটলেটে তাদের দিলে ভালোভাবে ধরে যাচ্ছে পিভিসি পাইপে, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে ইয়েটা প্লাস্টিকে এমসিল কিছু কাজ করে না বন্ধু, এমসিল বেকার, এমসিল এতে কোনো কাজই করে না, ঠিক আছে। এমসিল আনতে যাবেন না, এমসিল প্লাস্টিক জোড়ার জন্য একজন আমাকে ওই বললো, একজন ফিস ফার্ম করেছে, সেও নতুন দু তিন মাস হলো, আমাকে পিভিসি সিলের কথা বলছিল, পিভিসি সিল। আমি তাকে ফটো চেয়েছি কিন্তু ফটো দিচ্ছে না, এখনও তিন দিন হলো, সে ফটো দিতে বলে যাচ্ছে যে পিভিসি সিল লাগান, তারপরে না লিক বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি ফটো চাইছি তাকে, আমি পাচ্ছি না, তাই ফটো চাইছি আমাকে দিচ্ছেও না, একটু হেল্প করলে ভালো হয়, ঠিক আছে। আমরা একে অপরে হেল্প করবো তবেই গিয়ে তো সাকসেসফুল হবো, ঠিক আছে বন্ধুরা। এইসব সতর্কতা রইলো, কালো প্লাস্টিক ব্যবহার করবেন না, এমসিল ব্যবহার করবেন না। আর এই পরিস্থিতি আমি এরপরে কী করতে যাচ্ছি এটা আমি পরে আপলোড করবো, ঠিক আছে। নমস্কার।